I'm going to go to the hospital.
সকল প্রকার হামলা মামলা সব কিছুকে উপেক্ষা করে সমগ্র বাংলাদেশকে সুসংগঠিত করে অভ্যাস করতে তার সবচেয়ে বড় অবদান ভূমিকা রেখেছেন সেই প্রিয় নেতা আমাদের বাংলাদেশ জাতীয় জনতা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আজকের সভার প্রধান অতিথি অ্যাডভোকেট রোহিত উদয় বিজি ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকটা অর্থ সহযোগী যিনি ছাত্র জীবন থেকে সংগ্রাম করে আসছেন এই দলের পক্ষে বর্তমান ঢাকা জেলার সাধারণ সম্পাদক নবাবগঞ্জ উপজেলা থেকে বারবার নির্বাচিত সাবেক জেলা চেয়ারম্যান সম্মানিত সভাপতি আমাদের বাবুল ভাই সব বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আসলে বক্তৃতা দেওয়ার আজকে কিন্তু অনুষ্ঠান বক্তৃতা দেওয়া নয়, তবু আমার প্রিয় নেত্রী আপনাকে নিপুণ রায় মোটামুটি বক্তব্য সব শেষ করে ফেলেছে। আগুন জেলা ব্যক্তিদের কাছে আমাদের বক্তৃতা খুব একটা মানাবে না, সেই কারণে ছোট্ট যে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি অনেক জড়িত হলেও এই বিবেক পরিচিত মানুষ কিন্তু সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা, বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে সভ্যতা দিয়ে শিষ্টাচার দিয়ে, কিন্তু দুর্ভাগ্য সেই মানুষের মধ্যে অন্যতম একজন বিবেকহীন একটা অসভ্য মহিলা আছেন, তিনি এই সরকারের প্রাণ ভোট সারা জোর করে বসে আছেন। পুলিশ প্রশাসন সহ সকল প্রশাসন আমি ধন্যবাদ দিতে চাই আজকে ঢাকা জেলা পুলিশ প্রশাসনকে, যে ক্ষুদ্র করে হলেও তাদের বিবেকের বোধহয় কিছুটা বোধহয় উন্নতি হয়েছে। আমাদের এই ছোট্ট পরিসরে আমাদের আজকের এই বিক্ষোভ অনুষ্ঠান দিয়েছেন আমরা সমগ্র বাংলাদেশের